মা ওরা যেটা চাইতেছে এটা আমগো পক্ষে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। যতটুকু ভালোবাসছিলাম রেডি 1-2-3 কে আমি ভুলে দিতে পারবো, বড় যত 10 মিনিট কষ্ট হইব আমগো। বার খেলাও আমগো অনেক কাজ আছে, তুমি ভাত রান্নবা আমি ভাত খাবো, চলো কুড়ো। সেটা তো আমি বলতে পারবো না আম্মু, আপনি মেয়ে তো আমাকে ফুল কিনতে পারাইছে, আর মুশকিল হচ্ছে কি আমি অরিজিনাল ফুল তো পাই নাই। আপনি মেয়েকে এসে বলছি যে ফুল তো নাই, আর আপনি মেয়ে বলছে অসুবিধা কি, কাগজের ফুল দিয়ে চলবে। আরে কাগজের ফুলের সমস্যা সৌন্দর্য আছে কিন্তু, ফেলেবার নাই, মানে এই ফুলে এখন স্মার্ট হয়ে গেছে, সৌন্দর্য আছে ফেলেবার নাই, প্লাস্টিকের ফুলের মতো বুঝছেন না আম্মু, সেই রকম। আম্মু তো ফুল কিছু জানি দরকার। আম্মু আম্মু কি বলে, ভাইয়ের বিবাহ, ভাইয়ের আসল সাজাইতে হবে না, মনে করেন দুইটা রুম সুন্দর করিয়া ফুল দিয়ে সাজাই দিলাম, আমরা ব্যক্তি মিলে উঠানে থাকলাম, ভাই বললে আনন্দ করলে বাসর করলে ভাই তার মানে তো একটা অপূরণীয় ক্ষতি, দুর্ধর্ষ ভাষণ দিচ্ছ আর একটা অপূরণীয় ক্ষতি করবো, ভাল লাগছে। এত করে কষ্ট যে কাইচা দুখন ভাগ করে দি তা হবে না, তুমি গেছো বাসর সাজাতে। এই কাহিনীর মধ্যে কোনো না কোনো কার্যক্রম আছে, ঘটনা আছে। রোজিনা আর কুমকুমের মাথায় এত বুদ্ধি নাই যে ওরা এই ঘটনা ঘটাইবো, ওর কার সাজি ওইটার মধ্যে আছে। এখনই এই আশেপাশে সাপুরে আছে বা সাপ আছে কোনো জায়গায় খুঁজতে পারো ভাই, না থাকলে তবু তুই তোলে সাপ্তিক উমা অমাগো ভাই সাপ্তিক কি বলবেন, ওরে সাপের রিমান্ডে দেবো, ওরে আর একটা সাপ এক লগে ঘরের মধ্যে ছেড়ে দেবো, তার বাইরে থেকে খিলাস খেয়ে দেবো, তাইলেও সত্যি কথা কইব, ও জড়িত আছে, ডেফিনেটলি ও জড়িত আছে। আম্মু আপনার ছেলে কইলে মোটেও ভালো না আম্মু, কোনোভাবেই ভালো না, তুই আমাকে আমাকে এখনো সন্দেহ করতেছিস, আপনার যদি সন্দেহ হয় দুইটা মেয়ে দাঁড়াইছে তাদেরকে জিজ্ঞেস করলে তো পারে আমি করছি কিনা, আমি আছি কিনা এর মধ্যে জড়িত। আম্মু থাম থাম বাবা থাম, আচ্ছা ওই মোহন ওই যে সফিরা যা পাঠালাম ওগের ওখানে শুনে আসছি, তাতে এখনো তো আসলো না, গায়েব হয়ে গেল নাকি, যা খুশি হোক মইরা যাক, এই যন্ত্রণা আমি আর নিতে পারবো না, সিনেমার নায়ক এই যন্ত্রণা কেমনে নেয় রে, হ্যাঁ যা খুশি হোক আমার দরকার নাই, দুজাই মরে যাও। না আমু ভাইজানের কথা আপনি কান দেবেন না, ভাইজান কিন্তু মনে মনে ঠিক করে দিয়ে রাখছে, সে দুই ওই কাজ করবে, চিন্তা করিয়ে দেখুন একটা পারবি, মানে একটা ওই যে কিনা একটা কাজই, একটা ব্যান পার্টি একটা মেজবান, তাতে লাভ দুইটা বউ, আমার কিন্তু লাভই আছে, লস নাই ভাইয়া, এক খাওয়ানে দুই বউ না, এক খাওনে তিনটা লাভ হইবে, আবার তিনটা লাভ হইবে, দুইটা বিয়া একটা 40টা ওইটা তর তর আজকে মাইরে ভালো ভাইজান, আপনি আপনি কিন্তু পারবেন না, সেটা খাইকি দেয় কিন্তু আপনি মনে করছেন থানা দারোগার মতো ছড়িয়ে বানাইছেন, আমার লোকে ধরে পারবেন আপনি, সম্ভব তোমার কইছিলাম যে খিদা লাগ তরে খাইছি, হু তরে খাবো ভাই, ভাই দালা ভাই বিতালে লাইট ছুঁড়ে দাও, ভাই বিতালে লাইটটা ছুঁড়ে দাও, লাইট ছুঁড়ে দাও, সেদিন তাতে চলে গেল লাইটটা না ছুঁড়ে, ওরে মহন মহন ওরে আল্লাহ রে, ওরে কি যে হবে আমি তো বুঝতে পারতেছি না মহন রে।